ফার্স্ট নাইট আর দুবাই, এটা মিত্র দাদার সালমন মাছ, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সামন, সালমন নয়, অ্যাভোকাডো, সামন, রেড ক্যাবেজ, র্যাডিশ, প্রচুর কিউকাম্বার অ্যান্ড ব্রেডটা খাবো না, হোয়াট এভার, অ্যান্ড দিস ইজ ইয়ামি অ্যান্ড গুড মর্নিং, গুড মর্নিং দুবাই। এটা আমাদের হোটেলটা নিচে, রাতে যদি পারি একটু সুইমিং পুলে যাব। আর এই দেখো সমুদ্র, সমুদ্র এটা দুবাই দেখিয়ে দিলাম, হোটেলের মধ্যে টেনিস কোর্ট, এখনো সবাই ঘুমাচ্ছে, সবুজ খুব কম, কফি খাবো, আই স্লেপ লাইক আ বেবি, কফি খাচ্ছি। আর এই যে আকাশটা আছে, বড় একটা আকাশ, চারপাশটা একদম একদম এইখান থেকে প্লেন দেখলাম করে যাচ্ছে। কিন্তু প্রেম তো অনেক কিছুর সাথে হয়, এক কাপ কফির সাথেও প্রেম হয়। জিমটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আজকে শো, ওয়ার্কআউট শেষ করে একটু চিল করছি, এখনই গিয়ে রেডি হব আজকে শো। জায়গাটা দেখিয়ে দিই একটু, আই অ্যাম অ্যাট হায়াত রিজেন্সি দুবাই, ওয়েদারটা দারুণ, ঘুরে রুমে ঢুকলাম, এখন প্রচুর কাজ, প্রচুর কাজ, সাজবো গুজবো রেডি হব, স্নান হয়নি, স্নান করব, রেডি হয়ে তারপরে সাজুগুজু করে কিরম লাগছে আমাকে দেখাবো, সাজুগুজু করে কিরম লাগছে আমাকে দেখাবো, বাই। নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমার মেকআপটা কিরম হয়েছে, ঠিকঠাক লাগছে কিনা। শেষ, আই এম ব্যাক টু মাই রুম, এখন আমি খাবো, খুব খিদে পেয়েছে। আচ্ছা, আমার প্রোগ্রাম ভালো হয়েছে, লোকজন বলছে ভালো হয়েছে, সো আই এম হ্যাপি। ও বারেনের যে প্রিন্স, কত মত নাম আমার, সে তো বেশ কত কত হয়ে আই লাভ যা পারফরমেন্স বলল, তাতে আমি মিষ্টি একটা হাসি হেসে দিলাম। Oh my God! Wow! খুব খিদে পেয়েছে আমার, আমি কি মেকআপ তুলে তারপরে খাবো, নাকি আগে খাবো তারপর মেকআপ তুলবো? ক্যা করো মে, অনেক রাত হয়েছে, টিম করার পর, শোট করার পর, এই পাপ কাজটা না করলে বলতেও ইচ্ছা করছে না কিছু, ক্রিম রুলে ইটস, জানি না কিভাবে বোঝাবো, আমি খাই তোমরা এক্সপ্রেশন দেখে বোঝো।
Bye.